হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। রাক্ষস ও দৈত্যের মধ্যে পার্থক্য কি? বলি মহারাজ দৈত্য বংশের ছিলেন, তাহলে কি দৈত্যরা বেশি উন্নত? এরকম ব্রহ্মার থেকে বিভিন্ন এসেছে, জাতি এসেছে বলা যায়। ব্রহ্মার ছেলে ব্রহ্মার হচ্ছে কশ্যপ, এবং এই কশ্যপের থেকে কশ্যপের স্ত্রীদের থেকে এক একজন এসেছে। যেমন কশ্যপের স্ত্রী দিতি থেকে এসেছে দৈত্য, কশ্যপের স্ত্রী অদিতি থেকে এসেছে আদিত্য বা দেবতারা, সেরকমই মনু থেকে এসেছে মানব মানুষেরা, কশ্যপের স্ত্রী কদ্রু থেকে এসেছে সাপেরা, বিনতা থেকে এসেছে পাখিরা গরুর, এবং অরুণ হচ্ছে বিনতার পুত্র, তাদেরই থেকে সমস্ত পাখিরা এসেছে। এইভাবে পুলস্ত ঋষির বংশ থেকে আসছে বিশ্রবা, এবং সেই সূত্রে তারা হচ্ছে রাক্ষস। বুঝতে পারলে পার্থক্যটা কোথায় দৈত্য আর রাক্ষসে? দৈত্যরা বেশি উন্নত, দৈত্যরা একটু, হ্যাঁ বলা যায় দৈত্যরা উন্নত, হ্যাঁ কেননা ওরা, ওদের আচরণটা এতটা রাক্ষসদের মতো কদর্য নয়, রাক্ষসদের আচরণটা অত্যন্ত কদর্য, তারা দৈত্যরা আর একটু বেশি সিভিলাইজড।